আমার প্রিয় 2023 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস নিয়ে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথমে তোমরা বাংলা সিলেবাসটা দেখে নাও। বাংলার ক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ফুল মার্ক্স তোমাদের থাকবে 10 আর সময় তোমাদের থাকবে 20 মিনিট। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। পাতাবাহার বই থেকে তোমাদের থাকবে গল্পপুরো, বুনোহাঁস, দারোগাবাবু এবং হাবু, এতুয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা, গান, ওরে গৃহবাসী, এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। আর ব্যাকরণ থেকে তোমাদের ভাষাপাঠ বই থেকে ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ ও পাঠ্যাংশের অনুশীলনী, এই বিষয়গুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা ইংলিশের সিলেবাসটা দেখে নেবো, কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ফুল মার্ক্স তোমাদের থাকবে 10 আর সময় তোমাদের থাকবে 20 মিনিট। টেক্সটের ক্ষেত্রে তোমাদের লেসন 1 থেকে লেসন 3 পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য থাকবে, আর বেশ কিছু গ্রামারও কিন্তু থাকবে। ভালো করে সিলেবাসটা দেখে নাও। এবার আমরা পঞ্চম শ্রেণীর গণিতের সিলেবাসটা দেখে নেব। ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের ক্ষেত্রে তোমাদের ফুল মার্ক্স তোমাদের থাকবে 10 আর সময় তোমাদের থাকবে 20 মিনিট। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। প্রথম থাকবে আগের পড়া মনে করি, সহজে গ্রামের জনসংখ্যা গুণি, কার্ড দিয়ে সহজে হিসাব করি, চতুর্থ অধ্যায় সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি, পঞ্চম অধ্যায় মিষ্টিমুখ হোক, ছয় নম্বর সহজে বড় সংখ্যার হিসাব করি, সাত নম্বর একটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই, এই বিষয়গুলো তোমাদের কিন্তু গণিতের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের সিলেবাসটা দেখে নেব, কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ফুল মার্ক্স তোমাদের থাকবে পরিবেশ ও বিজ্ঞানের ক্ষেত্রে 10 আর সময় তোমাদের থাকবে 20 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। আমাদের পরিবেশ থেকে তোমাদের মানব দেহ আর দুই নম্বর ভৌত পরিবেশ, মাটি, জল, জীব বৈচিত্র্য, এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে সিলেবাসটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল একদম নতুন হাও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড়ো প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।